আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত হ্যান্ডিক্রাফট। আজকে আমি কুশি কাটার পর্বের মধ্যে দেখাবো হচ্ছে কিভাবে ম্যাজিক রিং করবেন। এই ম্যাজিক রিংটা করার অনেক সুবিধা আছে। ম্যাজিক রিং করলে আপনারা একটা রিংয়ের মধ্যে অনেকগুলা ডাবল কুশি, সিঙ্গেল ডাবল কুশি, হাফ ডাবল কুশি করতে পারবেন, কোনো চেন দিয়ে জয়েন করা লাগবে না। তো আজকে এটাই আপনাদেরকে দেখাবো ম্যাজিক রিংয়ের মধ্যে কিভাবে আপনারা কাজগুলো করবেন। তো ম্যাজিক রিং করার জন্য প্রথমে আমি সুতাটা খুলে নিলাম। এই যে দেখেন, সুতাটা আমি এভাবে করে নিলাম, এভাবে করে নিলাম সুতাটা, সরি, এভাবে থেকে এই যে সুতাটা উপর দিয়ে নিতে হবে, এটার উপর দিয়ে নিতে হবে। দেখুন একটা ক্রসের মতো হয়েছে। ক্রসের মতো হওয়ার পর আমরা এই সুতাটাকে এখন এরকম করে একটুখানি বের করে নিয়ে আসবো। এই মানে পুরাটা করা যাবে না, এটা একটু লুজের মতো রাখবেন। এখন এখান থেকে আমি নটটাকে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর এই জায়গাটা এভাবে চাপ দিয়ে ধরে নিতে হবে। এই যে ম্যাজিক রিং একটা কিন্তু হয়ে গেছে। এরপর এখানে একটা, দুইটা, তিনটা, তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করার পর এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা এখন ডাবল ক্রোশি করব। এই যে দুইটা ডাবল ক্রোশি করলাম। এখানে সুতাটা কিন্তু একটু বাড়তি আছে। এই বাড়তি সুতাটা আমরা যখন টান দিব এটা সমান হয়ে যাবে। তো রিংটা করা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই এভাবে করে, মানে সুতাটা গিট যেভাবে দেয় ওইভাবেই এভাবে করে নিয়ে আসবেন। আনার পর এটাকে বের করে নিয়ে আসবেন, পুরাটা আটকানো যাবে না। এরপরে সুতাটাকে এভাবে করে হুকটাকে ধরে নেবেন। নেওয়ার পর এভাবে করে তিনটা চেন করে নেবেন। তিনটা চেন করার পর এই সুতাটা এভাবে এদিক করে নিয়ে আসবেন, তারপর এখানে চাপ দিয়ে ধরবেন। ধরার পর ওকে একটা প্যাচ দিব। দেওয়ার পর এই যে ডাবল ক্রোশি করলাম, আবার ডাবল ক্রোশি করব। ম্যাজিক রিংয়ের সুবিধা হচ্ছে আপনারা এই একটা রিংয়ের মধ্যে অনেকগুলো ডাবল ক্রোশি করতে পারবেন। আবার দেখুন এখানে কিন্তু সুতাটা বাড়তি থাকবে। এভাবে এটা টান দিলে কিন্তু রিংটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এখন 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা হয়ে গেছে। 8, 9, 10 11, 12, 13, 14 এই যে দেখেন, এখন এটা আমি টান দিব, এটা আস্তে আস্তে চেপে যাবে টান দিলে। 14, 15, 16, 17, 18 যতগুলো চেন নিতে পারেন। এই দেখেন এটা কিন্তু ছোট হয়ে আসছে। 18, 19, 20 ধরেন আমি আমার সার্কেলের মধ্যে 20টা ডাবল ক্রোশি করে নিলাম। তো আমার 20টা ডাবল ক্রোশি হয়ে গেছে। এখন এটাকে এভাবে করে টান দিতে হবে। এই যে দেখুন, টান দেওয়ার কারণে এটা আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে আসছে। এই এটা যখন টান দিবেন তখন এটা রিংটা ছোট হয়ে আসবে। তো রিংটা দেখেন ছোট হয়ে আসছে। তো আমার এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমার 20টা ডাবল ক্রোশি হয়েছে। এবার জয়েন কীভাবে করবেন, জয়েনে যে প্রথমে যে তিনটা চেন নিয়েছিলাম, এই যে এইখানেরটার মধ্যে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। এটা হচ্ছে ম্যাজিক রিংয়ের সুবিধা। আপনারা ম্যাজিক রিং করেও করতে পারেন, আবার অনেকে আছে ম্যাজিক রিং পারে না। তো ম্যাজিক রিং যারা না পারে তারা ওই যে প্রথমে কয়েকটা চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেয়। কিন্তু ম্যাজিক রিংয়ের একটু সুবিধা আছে, আপনারা যতগুলো চেন করবেন ততগুলা ইচ্ছা মতো চেনগুলো করা যায়, কোনো সমস্যা হয় না। এটাকে এভাবে জোরে টান দিলেই কিন্তু এটা চেপে যাবে। এই দেখেন,
এটা কিন্তু চেপে গেছে। তো এইভাবে করে ম্যাজিক রিং করতে হয়। আপনারা অনেক ভিডিওতে দেখবেন ম্যাজিক রিং করে কুশি কাটার কাজগুলো করছে। তো ম্যাজিক রিং কিভাবে করে দেখে নিলেন আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।